বলছেন যে জামাত শিবির জামাত বিএনপি রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এটা বাংলাদেশের একটি স্লোগান, বাংলাদেশের এই মুহূর্তের এবং স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত স্লোগান হচ্ছে শেখ হাসিনা বাবু যান, বাংলা ছেড়ে ভারত যান। দিস ইজ ভেরি ট্রু থিংস দ্যাট উই আর টেলিং এভরিডে টু মানবতাকে হুই দ্যাট ইজ দ্যাট দিস ইজ এ পারসন দ্যাট হু হু অ্যানাউন্স দা ইন্ডিপেন্ডেন্স সে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘটক। আপনি কে? আপনারা ছিলেন বন্দী, আপনারা পালিয়েছেন, আপনারা পালিয়েছেন, আপনারা দেশ থেকে পালিয়েছেন, আপনারা পলাতক, আপনারা পলাতক, আপনারা যুদ্ধাপরাধী, আপনারা বাংলাদেশের স্বাধীনতার কি জন্য শহীদ দিয়া বাংলাদেশের স্বাধীনতার ঘোষক করেছেন? আপনাদের আপনাদের স্বার্থের জন্য ব্যান করা হয় নাই, আপনাদের স্বার্থের প্রয়োজন জামাত ইসলামকে, এই মোহাম্মদ আলী ভাইদের স্বার্থের জন্য জামাত ইসলামকে নিয়ে রাজনীতি করছেন, অপরাজনীতি করছেন। আপনি এখন আসছেন জামাত ইসলামকে ব্যান করতে, দুঃসাহস কোথায়? কোথায় সাহস আপনাদের? সেই সাহস কি জনগণ দেখেছে? মিথ্যাবাদীর রাজনীতি বন্ধ করেন, মিথ্যাবাদী বিএনপি এটাই আজকে দেখতে চেয়েছিলাম, আজকে এটাই দেখতে চেয়েছিলাম যে বিএনপি তো, বিএনপি তো ক্ষমতায় আসবে, বিএনপি আসলে যখন জামাত ইসলাম মিটিং করবে তখন সবাই বলবে যে বিএনপি আবার জামাতকে প্রতিষ্ঠিত করেছে, ওটাই বাংলার জনগণ দেখেছে যে আজকে আওয়ামী লীগ বন্ধ করেছে, আওয়ামী লীগই 10 বছর মিছিল করতে দেয়নি, আওয়ামী লীগই আজকে আবার মিছিল করতে দিয়ে তাদের নাকে খত দিয়ে হাঁটছে। আপনাদের মতো মোহাম্মদ আলীদের চেহারা দেখানোর সুযোগ নাই, চেহারা দেখানোর সুযোগ নাই। আপনাদের লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। জামাত ইসলামকে আপনি অনুমতি দিয়ে, আজকাল জামাত ইসলামকে অনুমতি দিয়ে আপনি কি করছেন? আপনি জামাত ইসলামকে, এটাই শৃঙ্খলা না, মুখস্থ কথা বলে না। আমি আমি অবজেকশন দিচ্ছি, জামাতকে কোনো ভাবে প্রয়োজন নেই, বাংলাদেশে জামাতকে নিয়ে তাহলে এখন কেন রাজনীতি করছেন? আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের আমলেই আপনারা অনুমতি দিয়েছেন, আওয়ামী লীগের আমলেই অনুমতি দিয়েছেন। জামাতকে ছাড়া বাংলাদেশে আপনারা রাজনীতি করতে পারবেন না। জামাতকে হত্যা, দর্শন, নারী নির্যাতন, গণহত্যা, এটা পাকিস্তান সেনাবাহিনী করছে, জামাত ইসলামী করে নাই। আচ্ছা সাগর ভাই, যে কথাটি বলছিলাম যে জামাত ইসলামের অবস্থান কি ছিল 1971 একটু বলবেন, আওয়ামী লীগের কি ছিল? আওয়ামী লীগেরটা বলেন, আওয়ামী লীগের যুদ্ধাপরাধীর তালিকা করেছেন সেই তালিকা, না না আমাকে তো উত্তর দিতে হবে, না না মোল্লাভাইয়ের সাথে আমি একটু, আপনি বলছেন আমিও একটু ইন্টারাপ্ট করি, আমিও একটু, কিসের স্বাধীনতা করেছেন, কিসের স্বাধীন করেছেন বাংলাদেশে? আওয়ামী লীগের ভুয়া 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 মুক্তিযোদ্ধার তালিকা করেছেন যে সেখানে আপনাদের রাজাকারের সংখ্যা হচ্ছে, আপনার কাজ হলো কেন? আমি মোল্লাভাইয়ের রাজাকারের সংখ্যা আওয়ামী লীগে বেশি, রাজাকারের সংখ্যা আওয়ামী লীগে বেশি, তারা মাপ চাবে, তারা ক্ষমা চাবে, জামাত কেন ক্ষমা চাবে? রাজাকারের সংখ্যা দিককে আওয়ামী লীগের সংখ্যা হচ্ছে বেশি, আপনারা আপনি ক্ষমা চান? আপনি কবে চাবেন? স্টেটমেন্ট দেন জাতির কাছে, কবে ক্ষমা চাইবেন বলেন? আমি জোরে কথা বললে আমার গলা ভেঙে যায়, প্লিজ আমাকে একটু হেল্প করেন। একটু বেশি কথা আপনাকে আমি জবাব জবাব দেন নাই তো, এটা কোনো জবাব হইলো? আপনাদের ব্যারিস্টার মানুষ পেশায় জবাব দিবেন, শুধু স্টেট জবাব দেন, যে অবস্থানে ছিলেন জামাত ইসলামী সে অবস্থানে ছিল তৎকালীন জামাত, তৎকালীন জামাত, লেটেস্ট জামাত, স্মার্ট জামাত নাকি এখন? আপনি বাসায় গিয়ে কানে কানে এয়ারফোন লাগিয়ে ও গোলাম আজম সাহেবের বক্তব্য শুনে নিয়েন যে সেই সময় প্রেক্ষাপট ভালো ছিল না, জামাত খারাপ,